হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো, কবুতরে যখন ডিম পাড়ে ওই ডিমে যদি ব্লাড না জমে তাহলে কিন্তু বাচ্চা হয় না। তো কি মেডিসিন ব্যবহার করতে হবে আপনার কবুতরের ডিম যদি অনুর্বর হয় বা ব্লাড যদি না জমে বা রক্ত যদি না জমে কবুতরের ডিমের ভিতর, তাহলে কিন্তু ওই ডিম থেকে বাচ্চা উঠবে না। তো এর জন্য কী করতে হবে এসব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা সকলেই জানি যে কবুতরের যখন 10 পর জড়ে যায় তখন কবুতর ডিম দেয়। 10 পর জড়তে মোট সময় লাগে তার 5 থেকে 6 মাস সময় লাগে, এর ভিতরেই 10 পর জড়ে যায়। তো 10 পর জড়ার পর কবুতর সাধারণতভাবে আমাদের কবুতর ডিম দিয়ে দেয়। তো তারপর 18 থেকে 19 দিন পর কিন্তু কবুতরের ডিম থেকে বাচ্চা উঠে। তো এখন কথা হচ্ছে যে আপনার কবুতর যে ডিম দিল, দেওয়ার পর দেখা যাইতেছে আপনার কবুতরের ডিমগুলা প্রায় 1 মাস তারও বেশি হয়ে যায়, তারপরে যদি ডিম না দেয় তাহলে আপনি কি মেডিসিন ইউজ করবেন? তো এখানে দেখেন এই সেল একটা ওষুধ আছে, তো এটার ভিডিও তার আগেও আমি আপনাদেরকে দিছিলাম। তো এই সেল মূলত কী কাজ করে এটা আগে বলি। এই সেল মূলত কাজ করে আপনার কবুতরের ভিটামিন ই এর যত ধরনের সমস্যা আছে, তো ভিটামিন ই যত ধরনের সমস্যা সবগুলো ঘাটতিগুলো পূরণ করবে। আর এখানে আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন, জিসবেট। তো জিসবেট মূলত কী কাজ করে এটা বলবো, আপনার কবুতরের যে ডিমটা পারবে, কবুতর যখন অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট হওয়ার পর যদি কবুতর ডিমটা পারে, পারার পর ওই ডিমে যদি ব্লাড না আসে তাহলে আপনারা সকলে জানেন যে ওই কবুতর থেকে ওই কবুতরের ডিম 1 মাস না 2 মাসও যদি কবুতরের তলে রেখে দেন তাহলেও কিন্তু কবুতরের ওইটা থেকে কিন্তু বাচ্চা আসবে না। তো এই ওষুধগুলো অবশ্যই খাওয়াতে হবে। তো এই ওষুধগুলো কী নিয়মে খাওয়াতে হবে আর যদি খাওয়ান তো কী হবে? তো এই যে জিসবেটটা দেখতেছেন এটা শুধু এটা একটার কাজ করে না, এটা কিন্তু আপনার ডিমের অনুর্বরতা দূর করে, যদি ব্লাড না জমে আপনার ডিমে তো এটা ব্লাড জমাতে সাহায্য করে। এবং আপনার কবুতরে যদি পালক পড়ে যায় তো হলে আপনারা খাওয়াতে পারেন। তো আপনার কবুতরে অনেক সময় দেখবেন পালকগুলো জড়ে যাচ্ছে, এক এক করে কবুতর বৃষ্টি হয়ে যাচ্ছে, তখনও এটা কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। তো কবুতর অনুর্বর ডিম আর হচ্ছে গিয়া ভিটামিন ই, এর দুইটা মূলত এই দুইটা ভিটামিন যদি আপনারা একসাথে মিশ্র করে পানিতে খাওয়ান তাহলে আপনার কবুতর যদি ডিম না দেয়, মনে করেন যে অনেকদিন পর পর ডিম দেয়, যেমন এখন ডিম দিছে বা বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর দেখা যাইতেছে তারা 1 সপ্তাহের ভিতরে বা 15 দিনের ভিতরে ডিম পারে না, তাহলে এইগুলো খাওয়াতে হবে। তো এটা মূলত খাওয়ানো লাগে এরকম একটা ইয়ে নেবেন। তো এটার মধ্যে দেখেন লেখা দেখবেন 2 ml, 5 ml, 10 ml, 15 ml, তো এরকমভাবে লেখা আছে। তো এই দুটো ওষুধে কী করতে আপনাদেরকে দিয়ে দিতে হবে, 2 ml করে দিতে হবে। তো আমি যেহেতু একা ভিডিও বানাচ্ছি আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, তো আমি পানিতে দিয়ে দিছি। পানিতে দেওয়ার পর দুইটা ওষুধতেই কিন্তু আপনারা 2 ml, 2 ml, 4 ml, 1 লিটার পানিতে দিয়ে ভালো করে মিক্স করে এরকমভাবে পানিতে দিয়ে দিবেন, পানির পাত্রে দিয়ে দিবেন, তারপর কবুতরকে খাওয়ানোর জন্য দিতে হবে। তো আমি সবগুলোতেই দিয়ে দিচ্ছি এক এক করে। তো পানিগুলো অবশ্যই কবুতরকে খেতে দিতে হবে। তো পানিগুলো খাওয়ার নিয়ম, কখন খাবে কবুতর পানিগুলো, আপনার যখন কবুতরকে খাবার দিবেন, খাবার দেওয়ার পর তাদেরকে কিছুক্ষণ উপোস রাখবেন, মানে তাদেরকে পানি দিবেন না। তখন তাদের যখন পানি পিপাসাটা লাগবে তখন এই ওষুধের পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু তারা খেয়ে ফেলবে। যদি খেয়ে ফেলে তাহলে আপনার কবুতরের যে পানিটা দিচ্ছেন এটা কার্যকারিতা একটু বেশি হবে, সাথে সাথে তারা পানিটা খেয়ে নেবে। আর যখন পানিটা দিবেন একটা দিকে খেয়াল রাখতে হবে আপনাদের অবশ্যই, যে পানিটা যাতে 5 থেকে 6 ঘন্টার বেশি না চলে যায়। তো পানিটা দেওয়ার 5 থেকে 6 ঘন্টার ভিতরে যাতে পানিটা খেয়ে নেই তাহলে পাত্রটা উঠিয়ে ফেলবেন, যদি খেয়ে নেই তাও উঠিয়ে ফেলবেন, যদি পানিটা না খেয়ে নেই তাও পানিটা উঠিয়ে নতুন পানিটা চেঞ্জ করে দিবেন। তো ওষুধের পানি আপনারা বেশিক্ষণ রাখবেন না, যদি রাখেন তাহলে কবুতরের ড্রপিং খারাপ হয়ে যেতে পারে। তো সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে কবুতরের ড্রপিং যাতে খারাপ না হয়। তো এরকমভাবে মূলত খাওয়ানো লাগে। তো দুইটা ওষুধ কেন খাওয়াবেন সেটা আমি বলে দিলাম, তারপর আপনাদের সুবিধার ক্ষেত্রে আবার বলি। আপনার কবুতর যদি ডিম না পারে, অনেকদিন পর পর ডিম পারে, যা বাচ্চা দেওয়ার পর অনেকদিন পর ডিম পারে, ডিম দেয় না খুব সহজে, সেই ক্ষেত্রে খাওয়াতে পারেন। আর আপনার কবুতর যদি ডিম দেয়, যদি ওই ডিমে ব্লাড না জমে বা ওই ডিম থেকে যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, একটা ডিম থেকে বাচ্চা আসলো, একটা ডিম থেকে আসলো না, বা দুটোটা ডিম থেকে কিন্তু বাচ্চা আসলো না, তাহলেও আপনারা এই দুইটা ওষুধ খাওয়াতে পারবেন। আর আপনার কবুতরের পালক যদি জড়ে যায়, যদি যে পালকগুলো আছে তাদের যে পশম আসে গায়ে বা নাকে মুখে চোখে পায়ের আন্দা দেখবেন অনেক সময় পালক জড়ে যায়, যদি পালক জড়ে যায় তাহলেও কিন্তু আপনারা এই ওষুধটি খাওয়াতে পারবেন। তো আমি বলে দিলাম তো কী কী সমস্যার কারণে এই ওষুধটি খাওয়াবেন। তো আমি আবারও নিয়মটা বলে দিই, দুইটা ওষুধই একটা প্রাইস হচ্ছে আপনার 100 টাকা,
ই সেল যে ইয়াটা এটা হচ্ছে 100 টাকা, একটা হচ্ছে জিজবেজটা খুবই অল্প, এটা হচ্ছে মাত্র 40 টাকা। তো দুইটা মূলত 140 টাকার ভিতরে হয়ে যাবে। তো আপনাদের অনেক দিন চলে যাবে, সপ্তাহে 2 দিন খাওয়ানোর চেষ্টা করবেন, এটা সপ্তাহে 2 দিন খাওয়ালেই চলবে। তো এটা মূলত সপ্তাহে 2 দিন করে খাওয়াই দিবেন। তো 1 লিটার পানি দিয়ে 2 মিলি 2 মিলি দুইটা থেকে 4 মিলি দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এরকমভাবে কবুতরকে যদি সপ্তাহে 2 দিন খাওয়ান তাহলে আপনার কবুতরের কোনো পালকের কোনো সমস্যা হবে না, তারপর কোনো অনুর্বর ডিম আসবে না, ওই ডিম থেকে ডিমে ব্লাড জমবে এবং কি কবুতর খুব অল্প সময়ে তাড়াতাড়ি ডিম দিতে সাহায্য করবে। তো কবুতর সম্পর্কে, কবুতরের রোগ জীবাণু বা কবুতরের যে কোনো সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদের সবার আগে, এবং কি ভালো ভালো পরামর্শ এবং যে পরামর্শগুলো আপনাদের কাজ করবে, যে ওষুধগুলো আমি ইউজ করি মূলত আমি আপনাদের মাঝে সেইগুলোই কিন্তু শেয়ার করে থাকি। তো এই কারণেই নতুন নতুন ভিডিও যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা নিচে দেখবেন লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তার পিছনে একটা বেল আইকন আসবে, বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।